হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সব অনেক অনেক ভালো আছো। এসবি ক্রাফটস ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যে মাস্কগুলো আমি সেলাই করেছি, তো সেই মাস্কগুলোর উপর আমি কীভাবে এই কাজটি করেছি। তো চলো আমরা দেরি না করে পুরো ভিডিওটি দেখি। তো প্রথমে আমি এখানে নীল কালারের মাস্কটি নিয়েছি। তো এখানে আমি একটি ডলার বসাচ্ছি। তো এই ডলারগুলো বসানোর ভিডিও আপনারা যদি এখানে ভালোভাবে না বোঝেন, তাহলে আমার চ্যানেলে আর একটি ভিডিও আছে, তো সেখানে আপনারা গিয়ে দেখতে পারেন। তো আমি এখানে ডলারটি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে মাস্কটি দুই সাইডে কাজটি করতে পারেন, তো আমি একটা সাইডে করছি। তো আমি ডলারটির চারপাশে আমি সুতোটি ভালোভাবে লাগিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো এরকম ডলার দিয়ে আমি আরও একটি কামিজ করেছি, তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। তো আমি এখন একটি সাইড থেকে সুতাগুলো আমি ভালোভাবে পেঁচিয়ে দিব, আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। তো এরকম করে আমি পুরো ডলারটি ভালোভাবে বসিয়ে দিব। তো আমার ডলারটি বসানো হয়ে গিয়েছে, তো আমি এখন চারপাশে পুঁতিগুলো বসিয়ে দিব, তাহলে দেখতে আরো বেশি ভালো লাগবে। তো এরকম করে আমি পুরো ডলারটি চারপাশে আমি এই ফুঁতিগুলো বসিয়ে দিব। তো আমার বসানো হয়ে গিয়েছে, দেখুন দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো আমি এখন মাস্কটিতে আমি এখানে কিছু পাথর বসাচ্ছি, আপনারা চাইলে পাথর নাও দিতে পারেন। এমনিতে দেখতে মাস্কটি খুবই সুন্দর লাগতেছে, তবে পাথরগুলো দিলে দেখতে আরও বেশি ভালো লাগবে। Yeah.
তো আমি আমার পছন্দ মতো ফাতরগুলো গুছিয়ে নিয়েছি। দেখুন মাস্কটি দেখতে কত সুন্দর লাগতেছে। তো আমি এখন এখানে অন্য কালারের একটি মাস্ক নিয়েছি। তো আমি এখন এই মাস্কটির মধ্যে আমি এখানে কিছু ফুল করব। আপনারা একটু খেয়াল করে দেখুন আমি কিভাবে করছি। তো প্রথমে আমি এখানে পেন্সিল দিয়ে আমি এখানে ফুলটি এঁকে নিয়েছি। তো আমি এখানে সবার আগে গোল করে একটি বৃত্ত দিয়েছি। তো আমি সেই বৃত্তকে আমি পাঁচটি ভাগে ভাগ করেছি। তো আমি এখন সেই ভাগগুলো অনুযায়ী আমি সিলাইটি করে দিচ্ছি। তো আমি এখন সিলাইটির মাঝখান থেকে সুঁইটি নিয়েছি। তো আমি এখন একটি সুতার মধ্যে সুঁই দিব, একটি সুতার মধ্যে সুঁই দিব না। তো এরকম করে আমি এখানে ফুলটি করে নিব। আপনারা একটু খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন। আসলে এখানে বলার মতো কিছু নেই, আপনারা একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে ফুলটি করছি। তো আপনারা একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখবেন। তো আমার ফুলটি করা হয়ে গিয়েছে। তো আমি এখন পাতা করছি। তো আমি কীভাবে পাতাটি করছি আপনারা একটু খেয়াল করে দেখুন। তো আমি এখানে সুঁইটি মাঝখান থেকে নিয়েছি। তো আমি একটু একটু করে পাতাটি করছি।
তো আমার পাতাগুলো পড়া হয়ে গিয়েছে, আপনারা চাইলে এরকমও রাখতে পারেন। তো আমি এখানে একেবারে হালকা সবুজ কালারের সুতা নিয়েছি, তো আমি এখন সেই সুতাগুলো এই সবুজ পাতাগুলোর মধ্যে একটু একটু করে দিয়ে দিচ্ছি, তাহলে পাতাগুলো দেখতে আরও একটু ভালো লাগবে। আপনারা চাইলে এই পাতাগুলো সবুজও রাখতে পারেন, তাহলেও দেখতে সুন্দর লাগবে। তো আমি এখন ফুলগুলোর মাঝখানে আমি এখানে ফুটিগুলো বসিয়ে দিচ্ছি, তাহলে ফুলগুলো দেখতে আর একটু ভালো লাগবে। তো আমি ফুটিটি একটু ভালোভাবে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মাস্কগুলো সেলাইয়ের ভিডিও আমার চ্যানেলে আছে, তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো। তো এই মাস্কগুলো প্রথমে আমি সেলাই করেছি, তারপর আমি কাজটি করছি, তোমরা নিজেরাই দেখো কাজগুলো করাতে। মাস্কগুলো দেখতে কত গর্জিয়াস লাগতেছে, কত কিউট লাগতেছে। এই মাস্কগুলো পরলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন। নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ। We'll be right back.